দুর্নীতির দায়ে আব্দুল সালাম সহ বাহুয়ের বর্তমান ও সাবেক পাঁচ কর্মকর্তাকে জরিমানা ও নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা ফুটবলের সর্বোচ্চ সংস্থার নৈতিকতা কমিটি এক বিবৃতিতে এসব জানিয়েছে আর্থিক অনিয়মে দুর্নীতির প্রমাণ পাওয়ায় বাহুয়ের সিনিয়র সহসভাপতি আব্দুল সালাম মুর্শিদিকে বাংলাদেশি মুদ্রায় প্রায় তেরো লাখ টাকা জরিমানা করা হয়েছে তিনি কোনো নিষেধাজ্ঞা পাননি তবে নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানার কবলে পড়েছেন সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ তাকে ফুটবল থেকে তিন বছরের নিষেধাজ্ঞার পাশাপাশি প্রায় ২৬ লাখ টাকা জরিমানা করেছে ফিফা এর আগে দুই সালের এপ্রিলে দুর্নীতি দায়ে সোহাগকে দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি আর্থিক জরিমানা করা হয়েছিল এছাড়া সাবেক প্রধান আর্থিক কর্মকর্তা আবু হোসেনকে দুই বছরের নিষেধাজ্ঞা ও প্রায় ১৩ লাখ টাকা জরিমানা করেছে ফিফা আবু হোসেনের মতো একই শাস্তি পেয়েছেন সাবেক অপারেশন্স ম্যানেজার মিজানুর রহমান অর্থাৎ তাকেও ফুটবল থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ ও প্রায় তেরো লাখ টাকা জরিমানা করা হয়েছে এছাড়া প্রকিউর ম্যাট ও স্টোর অফিসার ইমরুল হাসান শরীফকে সতর্ক করে দেওয়া হয়েছে ভবিষ্যতে কোনো অনিয়ম পেলে তাকেও বড় শাস্তির মুখে পড়তে হবে ফিফা গত বছরেই আবু নাইম সোহাগের উপর নিষেধাজ্ঞা আরোপ করে সোহাগ ছাড়া আরও কয়েকজনের উপর তদন্ত অব্যাহত রাখে সেই তদন্তের রায় ফিফা প্রকাশ করল এবার ফিহার স্বাধীন নৈতিকতা বিষয়ক কমিটির এজুডিকেটরি চেম্বারের দা বিজ্ঞপ্তিতে বলা হয় তদন্তের সময় সংগৃহীত সাক্ষ্য প্রমাণের পাশাপাশি শুনানি ও উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ যত সহকারে বিশ্লেষণের মাধ্যমে তারা নিশ্চিত হয়েছে বাফুহের এই কর্মকর্তারা বিভিন্ন সময়ে নানাবিধ দুর্নীতি ও জালিয়াতির সঙ্গে যুক্ত ছিলেন